রাজ্যের একমাত্র রাজ্যসভা আসনের পুনর্নির্বাচনে ফের বাম প্রার্থী প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভানুলাল সাহা। বুধবার বামফ্রন্টের চেয়ারম্যান নারায়ণ কর প্রার্থীদের নাম ঘোষণা করেন, সেই সাথে তিনি কংগ্রেস সহ বিধানসভার সমস্ত সদস্যদের নিকট ভোট আপিল করেন। চলতি বছরের মে মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন ডক্টর মানিক সাহা। এরপর তিনি রাজ্যসভার সাংসদ পদে পদত্যাগ করেন, ফলে রাজ্যের একমাত্র রাজ্যসভার আসনটি শূন্য হয়ে পড়ে। এরই মাঝে ভারতের নির্বাচন কমিশন সংশ্লিষ্ট আসনে পুনর্নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে। এই ঘোষণা অনুসারে আগামী 22 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে স্বাভাবিকভাবে। এই নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে, তবে এই নিয়ে এক ধাপ এগিয়ে গেল বামেরা। বুধবার রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান নারায়ণ কর বামফ্রন্টের প্রার্থী হিসেবে প্রাক্তন বাম অর্থমন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভানুলাল সাহার নাম ঘোষণা করেন, সেই সাথে তিনি কংগ্রেস সহ বিধানসভার সমস্ত সদস্যদের নিকট ভোট আপিল করেন। একই সাথে তিনি শাসক বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি। আমাদের প্রার্থী হচ্ছেন ত্রিপুরা বিধানসভার বর্তমান সদস্য প্রাক্তন অর্থমন্ত্রী শ্রী ভানুলাল সাহা। উনি বামফ্রন্টের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বামফ্রন্টের আবেদন হচ্ছে এখানে বিজেপিকে পরাজিত করবার জন্য সমস্ত দল তার যাদের প্রতিনিধিত্ব আছে বিধানসভায়, যাদের এমএলএ আছেন, তারা এগিয়ে আসুন, বিজেপিকে একটা সমুচিত শিক্ষা দিন। তিনি অভিযোগ করেন বিজেপির বিধায়করা শাসক দলে যথাযথ মর্যাদা পাচ্ছেন না, জোরসোরি আইপিএফটির অবস্থাও তথৈবচ। সেই সাথে কংগ্রেস বিধায়কের কাছে এই ভোট যুদ্ধে একসাথে লড়াই করার স্পষ্ট বার্তা দেন। এমনকি বিজেপি দলের সদস্যরাও আছেন, অনেকে যথাযথ মর্যাদা পাচ্ছেন না। আইপিএফটি আছে, আইপিএফটি যথাযথ মর্যাদা পাচ্ছেন না। সম্প্রতি নির্বাচনে কংগ্রেস দলের একজন প্রার্থী নির্বাচন জিতেছেন, শ্রী সুদীপ রায় বর্মন। ওনাদের সকলের কাছে আমাদের আবেদন, ব্যক্তিগতভাবে কারোর কাছে আবেদন করার বিষয় নয়, সবার কাছে আবেদন, এমন ধরনের একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল এখানকার মানুষের দুঃখ দুর্দশার জন্য দায়ী, যারা আমাদের সংবিধানকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে, তাদেরকে পরাজিত করার সবারই দায়িত্ব। এগিয়ে আসুন, আমরা আপনাদেরকে একসঙ্গে মিলে লড়াই করতে রই। উল্লেখ্য, বর্তমান বিধানসভায় শাসক দল বিজেপির বিধায়ক সংখ্যা 36, অপরদিকে বিজেপির জোট শরিক আইপিএফটির বিধায়ক সংখ্যা 8। অর্থাৎ সংখ্যাগত দিক দিয়ে বিজেপি আইপিএফটি জোটের মোট বিধায়কের সংখ্যা 44, কিন্তু এরই মধ্যে বিধায়ক বৃষকেতুদেব বর্মা বিগত রাজ্যসভা নির্বাচনেও ভোট দানে বিরত ছিলেন। অপরদিকে সাম্প্রতিককালে এককালে আইপিএফটি সেকেন্ড ইন কমান্ড তথা একদা রাজ্যের প্রভাবশালী মন্ত্রী মেবার কুমার জমাতিয়া মন্ত্রিত্ব হারিয়েছেন। স্বাভাবিকভাবেই বিধায়ক মেবার কুমার জমাতিয়া এই নির্বাচনে কোন অবস্থান নেবেন তা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে। এদিকে রাজ্যসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ বামেদের বিধানসভায় বিধায়ক সংখ্যা 15 এবং কংগ্রেসের রয়েছে একজন বিধায়ক। এই অবস্থায় বামেরা কতখানি কি করতে পারবে তা অবশ্য সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।